পূর্ব বর্ধমানের ফকিরপুর গ্রামের কথা তোমার মনে আছে? উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্য চাকরির জন্য অনেকেই বিদেশে যান, কিন্তু বিদেশে গিয়ে ভালো চাকরি, মোটা টাকা, মাইনে সবকিছু সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে বোধহয় অনেক সময় দেশে ফিরে আসা হয় না। নিজের মাটি, নিজের শিকড়কে অনেক সময় ভুলে যেতে হয়। কিন্তু সত্যিই কি ভোলা যায়? হয়তো যায় না। ঠিক সেরকমই নিজের মাটির কাছে, শিকড়ের কাছে ফিরে আসার গল্প বলবে রতন মৈত্রের পরিচালনায় ছবি অন্যরূপ কথা। সম্প্রতি মুক্তি পেল সেই ছবি, হয়ে গেল তারই প্রিমিয়ার। দেখে নিন প্রিমিয়ার নাইটের ঝলক। আমার এই ছবিটা একটু অন্যরকম আমার কাছে, তার কারণ আমি এই ছবিটা করেছিলাম আমরা লকডাউনের সময়, মানে যখন কোভিড একদম মানে অ্যাট দ্য পিক। তো খুব টেনশন হয়েছিল, খুব ভয় পেয়ে কাজটা করেছিলাম, কারণ আমরা বুঝতে পারছিলাম না যে এই সবাই মিলে এত বড় একটা ইউনিট নিয়ে কাজ করলে জিনিসটা কতটা সেফ, কতটা কী। তো যাই হোক, ছবিটা হয়। ডেফিনেটলি এই ছবিটা নিয়ে একটা তো আশা তো আমরা সবাই সবসময় যে কাজই আমরা করি আমরা সবসময় আশাবাদী হই। এই ছবিটা নিয়েও আমরা আশাবাদী, কারণ ছবিটা খুব সিম্পল একটা গল্প বলে, ভীষণ মাটির কাছের একটা গল্প বলে। আর আমরা তো প্রচুর রকম কন্টেন্ট এখন দেখি ওটিটি প্ল্যাটফর্মের থ্রুতে, সেটা মানে ভেরিয়েশনস ইন কন্টেন্ট মানে ভাবা যায় না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আই থিঙ্ক এই ছবিটার একটা পোটেনশিয়াল তো ডেফিনেটলি রয়েছে। গ্রামের ছবি, গ্রামে শ্যুট হয়েছে, গ্রামের ওই ফ্লেভারটা তরুণবাবুরা যে সময় ছবি করতেন সেই ফ্লেভারটা উঠে এসেছে। প্রত্যেকেই চায় ছবি ভালো হোক, এবং বলবো না দারুণ দুরন্ত কিছু, তবে এইটুকু বলতে পারি আপনি সপরিবারে দেখতে পাবেন সম্পূর্ণ অরাজনৈতিক সিম্পল একটা লাভ স্টোরি, যেখানে গ্রামের নিজের সংস্কৃতিকে খুঁজে পাওয়ার ছবি, কোনো জটিলতা না। আপনি যাবেন সিনেমা হলে, পপকর্ন খাবেন, আনন্দ করবেন, দেখে ভালো লাগবে এটুকু বলতে পারি। দর্শক দেখা যাবে হলে আসুন, হলে সিনেমাটা দেখুন। রূপকথা জার্নিটা সত্যি রূপকথার মতো জার্নি, মানে কীভাবে যদি শ্যুটটা শুরু থেকে শেষ অব্দি বলি সেই লড়াইটা রূপকথা জার্নি। টেকনিক্যালিভাবে তো যেটা কাজ করতে গেলে বোঝা যায় না, এডিটিং টেবিলে গিয়ে ফলটা কিছু রিকভার করা যায়, আবার বড় স্ক্রিনে একা যখন চুপচাপ বসে দেখছি, এবং আমি সবথেকে বড় প্রশ্ন হচ্ছে দেখছি যে কতগুলো চোখ, 200-300 চোখ ওই স্ক্রিনের মধ্যে তাকিয়ে আছে, এবং তা সেখানে ভুল ত্রুটিগুলো ধরা পড়ছে আমার চোখে। সেটা নেক্সট ছবিতে, আগামী ছবিতে আমি চেষ্টা করব আমার এই ত্রুটিগুলো সংশোধন করে নতুনভাবে আবার আসা। যারা ছবিটা নিয়ে ভেবেছেন, যারা স্বপ্ন দেখেছেন, যারা একটু একটু করে পয়সা জমিয়েছেন ছবিটা বানাবার জন্য, সেখান থেকে টেলে রিলিজ অবধি এই জার্নিটা তো অবশ্যই একটা রূপকথার জার্নি। তো সেই কারণে মানুষকে বলবো হলে গিয়ে দয়া করে ছবি দেখুন, যাতে এরকম স্বপ্ন, এরকম রূপকথা আরও বহু মানুষ দেখতে পারেন। আমাদের শহরের ক্ষেত্রে আমরা অনেক কিছু কভার আপ করে চলতে পছন্দ করি, যেখানে গ্রামের দিকে সম্পর্কগুলো অনেকটা ওপেন, খোলামেলা, রাগ অভিমান সেগুলো একটু খোলামেলা থাকে। এবার ঠিক এই ক্ষেত্রে এই গল্পটা একটা ব্রিজ হচ্ছে, শহরের একটা ছেলে দাদুর ডাকে গ্রামে পৌঁছায় যে একজন ডাক্তার, গ্রামটাকে সে যেমন দেখেছিল আস্তে আস্তে গ্রামটার লোকজন বা জীবিকাগত কারণে, এখন রেগুলার খবরের কাগজ ছুললে আমরা যেমন বিভিন্ন ধরনের ঘটনাক্রম দেখি, আর আমাদের ছোটোবেলায় বইতে যে গ্রাম পড়ানো হয়েছে বা যে গ্রাম আমরা আগে দেখেছি তার থেকে অনেকটা বদলে যাওয়া দেখেছি। সো এই বদলে যাওয়াটা কেমন এবং কতটা, এবং সেখানে শহর থেকে আসা একটা ছেলে, তার পুরনো ছেলেবেলার বন্ধুরা জড়ো হওয়া, বান্ধবীরা জড়ো হওয়া, এই সবটা মিলিয়েই কিন্তু এই গল্পটার একটা উপাদান, যার সঙ্গে সঙ্গে আমাদের লোভগুলো, আমাদের রাগগুলো কিন্তু জড়ো হচ্ছে এই গল্পে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে কিন্তু এই স্বাদটা আমরা অনেকটা পেতাম। তারপর যেহেতু আমাদের মূলত যে কোনো সিনেমাই শহর কেন্দ্রিক হয়, তো ফলত এই ধরনের গল্পগুলোর যোগান একটু কম পড়ছিল। তো ডেফিনেটলি ভালো যে সেই স্বাদের একটা গল্প এলো, চোখে অনেকক্ষণ সবুজ দেখতে পাচ্ছি। ওদেরকে ওই গদি থেকে টেনে নামাতে হবে। শহুরে জীবনযাত্রা, ইটকাট, পাথর, কংক্রিটে ঘেরা শহরের থেকে অনেক দূরে এক গ্রাম্য পরিবেশে গ্রাম্য জীবনযাত্রা নিয়ে হয়েছে এই ছবির মূল শুটিং, যেখানে রয়েছে শুধুই প্রকৃতি আর চারিদিকে ঘেরা সবুজ। আর সেখান থেকেই বর্ধমানের মতন জায়গায় শুটিং হয়েছে, এবং সেখানকার মানুষ কিন্তু ভীষণভাবে গ্রহণ করেছে এই ছবিকে। এরকম আরও অনেক আপডেট নিয়ে সঙ্গে থাকবো চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।